এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম জোরে বললে ভয় নেই, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? হয়। তাহলে ইশারের নামাজ তো অনেকে পড়েন নাই। আমার মনে হয় ইশারের মাহফিলের প্যান্ডেলে আমি ছিলাম না, জামাত যখন হয় আমি ছিলাম ঘরে, আমার মনে হয় 3 কাতার হয়েছে কিনা সন্দেহ। কথা বলেন না কেন? তাহলে ওয়াজ শুনতে আসলেন, যারা দাঁড়িয়ে আছে এরা তো মনে অধিকাংশ নামাজ কোথার থেকে পড়ছে আমি জানি না। তো ওয়াজের প্যান্ডেলে এসে আল্লাহ আছে এটা বিশ্বাস করলেন, নামাজটা পড়লেন না, এই ওয়াজ শোনার কি লাভ বলেন? আল্লাহ পাক ছোট্ট একটা গজব দিয়েছিল, নাম তার করুণা। কি নাম? করুণা। কি জিনিস দেখছেন? দেখা যায়, ধরা যায়। আপনাকে এমপির সমান, চেয়ারম্যানের মতো মনে হয়। বুঝলেন, এমন একটা গজব যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। হালাকে এইটা যদি কারো শরীরে লাগছে, সন্তান তার মারে চিনে না। কথা জোরে বলেন। বাবায় তার সন্তানকে আটকে রেখে দেয়, যদি মরে যায় জানাজাও যায় না। ভুলে গেছেন করোনার সময়ের কথা? চেয়ারম্যানের একবারে কাছের মানুষ, চেয়ারম্যানের জন্য জীবন দিছে, হালাকে এই লোকটা করোনায় মারা গেছে, চেয়ারম্যান মোবাইলটা বন্ধ করে দিচ্ছে। কথা কর না কে? চেয়ারম্যান মোবাইল বন্ধ করছে এই জন্য, যদি মোবাইলের ভিতর দিয়ে করোনা আসে। এই ভাইরা ভালো করে বুঝেন, ছোট্ট একটা গজব যা দেখা যায় না, শোয়া যায় না। মাত্র 3 মাস আগেও যে পরিস্থিতি ছিল বাংলাদেশে, মাহফিল বছর হবে কি হবে না অনিশ্চয়তার ভিতরে আমরা ছিলাম। তো করোনায় যদি আমাদের সবকিছু ব্যান করে দিতে পারে, ওই রব্বে কারিমকে কেমনে ভুলে গেলেন, যিনি বাবার থেকে সন্তানটা আলাদা করে ফেলেছিল। এত প্রিয় বন্ধু মারা গেছে করোনায়, তার জানাজায় কেউ যায় না। চেয়ারম্যান এলাকার লেগে জীবন দিছে, বেটায় মারা গেছে করোনায়, দেখতে যায় না। আমার গোপালগঞ্জের কৃতি সন্তান ধর্মমন্ত্রী শেখ পরিবারের সাথে হাড্ডে হাড্ডে তার সম্পর্ক ছিল, আব্দুল্লাহ মারা গেছে, তার জানাজায় কয়জন লোক হয়েছে আমি তো জানি। হে মুসলমানের পোলা, করোনা এমন একটা জিনিস যেটার কারণে দুনিয়ার আত্মীয়তার বদনকে ছিন্ন করে ফেলেছে। সন্তান তার বাবার জানাজায় যায় না, বাবায় কুর্মিটেল হসপিটালে পড়ে রয়েছে, সন্তান দেখতে যায় না। কি বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার হাসরে? কেউ নাই রে দোস্ত। অতএব ওই আল্লাহকে ভালোবাসতে হলে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? নামাজ যদি লেগে থাকে দীপ্ত কণ্ঠে বলেন তো, ওয়াজ শুরু করার আগে নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ ওয়াজের মূল মাকসাদ হলো একটা লোক নামাজি হওয়া। আমি এখানে কি ওয়াজ করতে আসলাম, আপনারা কি জন্য আমাকে আনছেন? যদি একটা লোক নামাজের দাওয়াত না শুনতে পায়, রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মিলাদুন নবী যেটাই বলবেন, সিরাত কাকে বলে, রাসূলের গোটা জিন্দেগিতে কি করেছে এটার নাম সিরাত। হ্যাঁ, কথা বলেন না কেন? মিলাদুন নবী তো পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, জন্ম বৃত্তান্ত আমি আলোচনা করলাম। রাসূলের জন্ম কবে নিয়েছিল, কি করছিল, এটা আল্লাহ আপনাকে মৃত্যুকালে মৃত্যুর পরে জিজ্ঞেস করবে না। রাসূলের জীবনী শুনছিলা কিনা এটাও জিজ্ঞেস করবে না। রাসূলের সিরাত তুমি প্রতিটা অক্ষর অক্ষরে পালন করছিলে কিনা এটা জিজ্ঞেস করবে। কথা বলেন না কেন? মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবীর দাম কি কম না বেশি? এটা মনে রাখবেন। মিলাদুন নবী অর্থাৎ মৌলুদুন থেকে মিলাদ, মৌলুদুন মানে হুজুরের জীবনী বৃত্তান্ত আলোচনা করা এবং শোনা, এটা সুন্নাত। কিন্তু রাসূলের সিরাত গ্রহণ করা ফরজ। অতএব আমার দিকে তাকান, আলোচনা যত সময় করব থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। সবাই থাকবেন, টেস্ট করে দেখব। সবাই থাকবেন, আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। কিসের পরে বৃত্তি করে তাকবীর দিলা? আমি উঠে তো কইছি কে কে ভাগবেন, এর পরে তাকবীর দিয়ে দিছে। বুঝে লাইছি তারপরে কোন তরিকার ওয়াজ শুনবেন আজকে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। ভাইজান, বর্তমানে ইসলামকে নিয়ে অনেক বাংলাদেশে খেলা চলতেছে, খেলা। কেউ কয় সংবিধানে ইসলাম রাখবেই না, শুনেন একটা জিনিস মনে রাখবেন, যেটা আমি পারবো না ওটার পরে হাত দিয়ে আল্লাহ নিষেধ করেছে। যেই ভদ্রলোক আওয়ামী লীগের মন্ত্রী হয়ে সে বলেছে ইসলাম সংবিধানে থাকবে না, মুছে ফেলবে, হালাকে তারই এগেইনস্টে শত শত মন্ত্রী তার বিরুদ্ধে লেগে গেছে। তাহলে বোঝা গেল এটা সম্ভব না, সে বলেছে তার নিজের মন গড়া কথা, সে পারবে না, সে কেন তার দাদার দাদাও পারবে না। বাংলাদেশের শাহজালাল মানিক দাস, বাংলাদেশ শাহবারানের দাস, বাংলাদেশ রসুল প্রেমিকের দাস, বাংলাদেশ সরমনে আল্লাহর কুতুবের দাস, বাংলাদেশ তাবলিগ ওলামাদের দাস, বাংলাদেশে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, ইসলামকে নিয়ে ভণ্ডামি করলে কোনোদিন মেনে নেয় নাই, নেবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে একসাথে বলেন, এই পৃথিবীর মালিককে ওই আল্লাহ আছে না নাই? আছে। ও পাবনার মানুষ, এটা কি চাটমোহর না? অত্যন্ত দামি জায়গা চাটমোহর, আমি অনেক ওয়াজ করেছি। পাবনা জেলার এটা অত্যন্ত একটা উর্বর জমিন, যদিও চারিদিকে বিল আর বিল, কিন্তু এদের ইমানগুলো অনেক শক্ত আমি দেখেছি। আমার লাইফে চাটমোহর মনে হয় 2-3 বার এসছে। আমি পাবনা শহরে প্রোগ্রাম নিতাম না, এখন দেখলাম যদি এই প্রত্যন্ত অঞ্চলে না নেই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে খালি টাউনে মারামারি করছ। এই জন্য আমি দেখলাম আমার ভাইদের সাথে আমার একটা বন্ধুত্বের দরকার আছে। তাহলে আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আমার সাথে বন্ধুত্ব করবেন না? কি লাভ হবে জানেন? মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো, আলেমকে ভালোবাসলো, সে নবীকে ভালোবাসলো। আমি গুনাহগার যদি জান্নাতে যাই, জানি না আমি যাবো কিনা, ভাইবেন না আবার দলিল করে লইছে জান্নাত। আমি যদি জান্নাতে যাই, যারা আমার মাহফিলে আসছেন আমরা সবাই একসাথে যাব, যারা আমার কথা শুনে আমল করছেন তারাও জান্নাতে যাবেন। অথবা যদি আপনি জান্নাতে যান আমল করে, আপনার সাথে আমিও যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক, অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সূরাত থেকে। সিরাত সূরাত, সিরাত হলো মিলাদুন নবী, আর সূরাত হলো রাসূলের গোটা জিন্দেগির আমল। ঠিক, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সিরাত সূরাত দুটোই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে রাসূলের সিরাত নিয়ে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করব। আমি যখন আয়াতটা তেলাওয়াত করব, আমার আল্লাহ নবীর খুশি করার লাগি আয়াতটা তেলাওয়াত করছিলেন। আপনারা আমার নবীর খুশি করবেন, আল্লাহু আকবার দিয়ে যেন আপনার আওয়াজটা মদিনায় যায়। ঠিক, পাখার ব্যবস্থা করো। আমি এখন তেলাওয়াত করব, আপনারা আমার সাথে আল্লাহু আকবার দিয়ে আমার নবীর রওজা পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة لقد كان لكم في পৃথিবীর জন্য আমার বন্ধু মুহাম্মদ রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য বলেন ওমা আরসালনাকা, কি আপনাকে আমি বানাই নাই সারা দুনিয়ার রহমান স্বরূপ? প্রশ্নবোধক চিহ্ন। নবী আপনাকে কি আমি বানাই নাই তামাম পৃথিবীর জন্য রহমত, অর্থাৎ আপনাকে আমি বানিয়েছি রহমত হিসেবে। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম আর-রহমানির রহিম। রাসূলের নাম রাউফুর রহিম। আমার আল্লাহর সিফাত মালিক ইয়াউমিদ্দিন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। দেখছেন আল্লাহর নামের সাথে আমার রাসূলের নামের কত মিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জিন্দেগি, গোটা জিন্দেগির চরিত্র সুন্দর করার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট। কে বলেছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার নবীর চরিত্র কি ছিল? সপ্তাহে সপ্তাহে গাঞ্জা টানতো না, নাউজুবিল্লাহ কোন, মদের বোতল হাতে নিয়ে মদের আসর মিলাইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, সিটারি করতো না, বাটপারি করতো না। খবরদার, রাসূলের উম্মত দাবি করো আবার পার্লামেন্ট থেকে উঠায় দেবা ইসলাম, এটা কোনোদিন হতে পারে না। কথা ঠিক না বটে? এ পাবনার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, আমি দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলতে চাই, তোমাকে এখানে যারা টিকিট চেয়ারম্যান মেম্বারে ইলেকশন করবে এরা তো আমাকে কাছ থেকে টিকিট আনতে হইব। কথা কও না কে? টিকিট তো আমাকে হাতে। একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ। এমন একটা স্টেজ রে ভাই, পা হাত লড়াইতে পারতাছি না, আমি একটা মুরগির খোয়ারের মধ্যে ঢুকছি। একসাথে বলেন তো আমার নবীর চরিত্র কি আপনাদের দেশের নেতার চরিত্রের মতো? শোনেন তাহলে আমার নবীর চরিত্র কাকে বলে। আল্লাহ যে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র হিসেবে, চরিত্রম্যান হিসেবে ঘোষণা দিয়েছে। একটা বৃদ্ধা মহিলা ফাতেমা আক্কা, রাসূল প্রেসিডেন্ট, মারহাবা বলেন। পিছনে দেন এখানে। এ যুবক ভাইরা, আজকে তুমি আমার কলিজার টুকরা ভাই, এ তুমি বুট খাইও না, বন্ধ করো। ওই বেটা কুটকুট করে বুটও খায়, ওয়াজও শোনে, এই বেটা মোগা মনে করে আমি দেখি না। এ বাবা, আমার চোখের পাওয়ার এখনো 14 বছরে পোলার মতো, আলহামদুলিল্লাহ বলেন। যদি ওয়াজ করি 22 বছর, কি মনে করলা তুমি 2 দিনের বক্তা? আমি আমাকে গোপালগঞ্জের লোকের পাকে দেরিতে, আমারটা পাকে নাই এর লেগে। এ মুসলমানের পোলা, একসাথে বলেন পৃথিবীতে আমার নবীর সিরাতের মতো কোনো সিরাত আছে না, সুরাতের মতো সুরাত আছে না। আমার নবী জীবনে পাঞ্জাবি ছাড়া দোকানে গেছে না, ব্যবসা প্রতিষ্ঠানে গেছে না। আর তুমি দি ল্যাংডা হইয়াও যাও। আজকের পোলাপান হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। হ্যাঁ, কথা কও না কেন? ওরে আস্তা বান্দরের মতো দেখা যায়। কোয়ার্টার প্যান্ট পরে, কোয়ার্টার যে গিরা বাইর করে, আঁটু বাইর করে যদি রাস্তা দিয়ে হাঁটে, ওরে দেখাও হারাম। ওরে দেখা হারাম এই জন্য, ওরে যে দেখবে সেও হারাম কাজ করবে, গুনাহ কবিরা। আর ওর তো আসেই জাহান্নামে লেখা। অতএব আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূলের সিরাত হলো, রাসূল সারা জীবন আঁটুর নিচে কাপড় পরেছেন, টাকনুগিরের উপরে কাপড় পরেছেন, আলহামদুলিল্লাহ। এটা হলো রাসূলের সিরাত। সূরাত হলো রাসূলের আল্লাহ রসুল সারা জীবন পাঞ্জাবি পরেছেন, পাঞ্জাবি পরিধান করা। রসুল জীবনে কিন্তু শার্ট গায়ে দেন না, এই জন্য শার্ট গায়ে দেওয়া হারাম তা নয়, শার্ট গায়ে দেওয়া জায়েজ আছে। কিন্তু ভাইজান রসুল শার্ট গায়ে দেন নাই, যদি আপনি শার্টটা গায়ে না দিয়ে পাঞ্জাবি পরেন রসুলের সুন্নাত আদায় হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার রসুলের সিরাত থেকে একটা আলোচনা মক্কার থেকে করেই দেখাই দেব আমার রসুল কেমন রহমত শরীফ ছিলেন সারা পৃথিবীতে। আরে ভাই খামোশ, একটু একটু ধৈর্য ধারণ করেন। আমি জানি পাবনার লোক শান্ত, এই ক্যামেরাগুলো ঢাকার থেকে আসছে এত কষ্ট করে। রাখেন, রাখা আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা যা দেখতে আসছেন আমাকে, এরাও ঢাকার থেকে আসছে আপনাদের এই পাবনাটাকে হাইলাইট করার জন্য। সারা পৃথিবীতে আপনাদের কথাগুলো ছড়াই দেবে। এরা ঢাকার থেকে হাজার হাজার টাকা খরচ করে আসছে, আমি দাওয়াত দিয়ে আনি নাই, এরা আসছে ইসলামের কথাগুলোকে শোনাবার জন্য সারা পৃথিবীর মানুষকে। খালি আপনারা চাটমোহরের লোক শুনবেন কে, সারা পৃথিবীর মানুষ শুনুক। অপসাংস্কৃতিক যারা করে, যারা গান বাদ্য করে, ওদের কানে পৌঁছায় দিক যে চাটমোহর পাবনায় ওয়াজ হয়েছে। আর আজকে এমন একটা দিন, এমন একটা রাত গেছে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজকে আপনাদের কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আপনাদের এই এটা ধারণ করে নিয়ে যাক, একটু রাগারাগি করেন না প্লিজ। আপনাদের কাছে আমি করজোর হাত করে বলছি, আপনারা চুপ থাকেন। এরা আসছে অনেক কষ্ট করে, এদেরকে যদি আপনি বের করে দেন কষ্ট পাবে। আপনাদের এই এলাকার ওয়াজটাকে সারা পৃথিবীতে এরা পৌঁছে দেবে। তখন আপনি উঠিবি দেখবেন আর কবেন, এটা তো আমাকে ওই ইউনিয়নের আলোচনা, কি জানি কোন জায়গাটা, সিনাভাতপুর ইউনিয়নের মাহফিল। আল্লাহু আকবার, এটা আমার এলাকার মাহফিল। আপনার তখন ভালো লাগবে। এখন হয়তো খারাপ লাগতেছে, আমার দেখতে পারতেছেন না, একটু কষ্ট করে দেন না, উকি মুকি দিয়ে দেখেন ইনশাল্লাহ বলেন। এই ক্যামেরায় তুই বারবার খারাইস না, তুই মিজাজ গরম করিস না বাবা, ঢাকার তাই চুপচাপ থাক। এরা খুব কড়া জিনিস পাবনার মানুষ, ইনশাল্লাহ বলেন। আর কথা বলবেন না, আমি আবার আলোচনা, আবার আর একটা আয়াত তেলাওয়াত করছি, আমার সাথে পড়েন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর রহমত আমার নবী। এই রহমতটা শুধু কি মক্কায় ছিল সীমাবদ্ধ? না, এই আপনাদের সিনাবাদপুর পর্যন্ত রসুলের রহমত চলে আসছে। তা না হলে এখানে রসুলের সিরাত শোনার জন্য আপনারা এই গরমের ভিতরে আসতেন না। এই মাহফিলটা হওয়ার কথা ছিল না জাদু ভাই, আল্লাহ পাক করার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সকাল 10টায় যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, কমিটি সিদ্ধান্ত নিয়েছিল আমাকে আসতে বারণ করবে, নিষেধ করবে, কিন্তু আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি। যদি মাহফিলটা না হইতো আমার ভাইরা অনেক কষ্ট হইত, বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ আপনার কাছে হাজার শুকর যে আমার ভাইদেরকে আমি গুনাহগারের কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। আমার রসুলের মতো সুন্দর চরিত্রের মানুষ কেউ নেই, ঠিক না বেঠিক? মা আমেনার বয়স যখন 14 বছর, সারা পৃথিবীর রাজা বাচ্চার ছেলেরা জানতে পারলো যে আব্দুল হবের একটা মেয়ে আছে, নাম তার আমেনা। কি নাম? জোরে কোন? আরে আমার নবীন মার নামটা যদি মোহাব্বতে নেন আপনার খুব ভালো লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার মার নাম যদি কেউ মোহাব্বতে নেয়, ওনার মার নামে কেউ স্কুল কলেজ পড়ে, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি খুশি হবে দুইজন, শেখ রেহানা আর শেখ হাসিনা। কথা কন না কে? আর যদি ওনার ছোট ভাইয়ের নামে শেখ রাসেলের নামে একটা স্কুল করে অথবা ক্রীড়া প্রতিযোগিতাও করে, শেখ হাসিনা বলবে ওটার জন্য আমি 5 লাখ টাকা বরাদ্দ দিলাম। তাহলে একটা মানুষ হয়ে যদি এত ভালোবাসার খাতিরে তারা টাকা দিতে পারে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটার মায়ের নামটা যদি কেউ মোহাব্বতে নেয় ওই মানুষটা কত খুশি হতে পারে। সংক্ষেপে বুঝাই দিলাম ভাই, কথা বলবেন না প্লিজ পিছনে। আমার নবীর মায়ের বয়স তখন 14 বছর। কত? 14। আব্দুল্লাহর বয়স তখন 25 বছর। আমেনা এমন একজন মহিলা ছিলেন গো বাবা, বালে ঘর পরে কেন, বালে ঘর আগেও আমেনাকে কেউ চোখে দেখে নাই। আমিনার কপালে প্রতি সোমবার আর শুক্রবার একটা নূরের জ্যোতি বের হইতো। ওই নূরের আলো এতই প্রখর ছিল এই লাইটের চাইতে বেশি আলো দিত। আমিনার বাবা আব্দুল ওহাব, মা আমিনার মা বাররা, কি নাম জোরে কোন বাররা, সেই আবু অবস্থিতে এখনো আমার নবীর নানির নামে একটা মসজিদ আছে। এই বাররাও দেখি জন্মের পরের থেকে আমার মেয়ের এই কপালের উপর একটা নূরের ফোকাস মারে। এ ভাইজান, আমিনার বয়স যখন 7 বছর বয়স, মা আমিনার বাবা আমিনাকে নিয়ে কোনদিন হাটে বাজারে যেতে পারে নাই। আমিনাকে যখনই বাবা রোদ্রে বের করত সমস্ত শরীরটা লাল হয়ে এরকম ডোগা ডোগা উঠে যাইত। আব্দুল ওহাব মনে মনে ভাবল, আমার মেয়েটা রোদ্রে বের হইলে যদি কষ্ট হয় আমি আর তারে বের করব না। ও বাজান, আমিনা ঘরের মধ্যেই থাকতেন। ইন দি মিন টাইমে আমিনার বয়স হয়ে গেল 12 বছর। সারা পৃথিবীতে চমকায়া গেল আব্দুল ওহাব মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ তাকে এমন একটা সন্তান দান করেছে, নাম তার আমিনা। তারে যে দেখে তার কলিজায় আর কোনদিন তারে ভোলা যায় না। মেয়েটার নাম হলো আমিনা। আমি জিজ্ঞেস করবো, আপনি মোহাব্বতে বললেন গো ভাই, নাম হলো আমিনা। আমার নবীর মায়ের নাম আমিনা, যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না, নাম তার আমিনা, যার সঙ্গে পৃথিবীর কোন মহিলার তুলনা হয় না, নাম হলো আমিনা। لقد كان لكم في رسول الله যার মাতৃভাণ্ডারে জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমিনার প্রশংসা পুরা মদিনা শহরে, তখন মদিনার নাম মদিনা না, মদিনার নাম হলো ইয়াসরিব, কি নাম, আর মক্কার নাম হলো বাক্কা। মক্কার নাম বাক্কা, মদিনার নাম ইয়াসরিব। দুটো শহরের নাম কোরআনে আছে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা শহরে রাসূলের বাবা, ইয়াসরিব শহরে আমিনা। হঠাৎ করে রাসূলের দাদা আব্দুল্লাহর এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে মক্কায় যে আব্দুল্লাহরে দেখে সেই সেরেই তার লগে বিয়ের লগে পাগল। এমনকি আব্দুল্লাহরে ঘরে আটকায় কয়, বিয়ে করলে করবি না, তোর সামনে বুকে চাকু ঢুকাই দেবো। আব্দুল্লাহ একটা বিপদে পড়ে গেল যে হায় হায়, আমি আমার বাবার সিদ্ধান্ত ছাড়া বিয়ে করুন না, আর মক্কার মেয়েরা আমার কাছে খালি বিয়ে বসতে চায় সাইদা সাইদা। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বলি না ফেলের মেয়ে, আব্দে মানাফের মেয়ে, বড় বড় মেয়েরা আব্দুল্লাহরে ঘরে আটকায় কয়, বিয়ে করলে করবি না গেলে তোর সামনে আমার পেটে আমি চাকু ঢুকাই দিয়ে আত্মহত্যা করব। আব্দুল্লাহর বড় ভাই, নাম ছিল তার হারেস, কি নাম, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, তার ভিতরে বড় ছেলের নাম হারেস, হাজল, মোকাইদ, মোকাম, আবুল আহা, আব্দুল মুত্তালিব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। এই 10টা ছেলের ভিতরে মেয়ে হলো 6টা, পোলা হলো 10টা। 10টা ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র, সবচেয়ে সুন্দর চেহারা আব্দুল্লাহ। যে আব্দুল্লাহর মতো সুন্দর চেহারা ওয়াল পৃথিবীতে কোনো পুরুষের ওই জামানায় ছিল না। ইন দি মিন টাইমে আব্দুল্লাহরে দেখার জন্য পাগল মেয়েরা। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলেকে এইভাবে আর রাখা যাবে না, ওরে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, অতি দ্রুত বিয়ে দিতে হইব, কারণ মায়া পামো কই, ছেলে যেরকম মেয়ে তো সেরকম লাগবে। ছেলে হলো প্রিন্সের মতো, প্রেম একটা করছে, হায় রে কাল্লার কাল্লি, কথা কর না কেন, টর্চ লাইট মারলেও হারে রাত্রে দেখা যায় না। বাপ মা কয়, বাবা রে তোর লিগে লেহাপড়া করাইলাম, ইডে যাইলে রে আন্ধার লেগা। এরকম হয় কি হয় না? আব্দুল্লাহ মনে মনে ভাবলো আমার আগের মেয়েগুলো, আমার আগের পুত্রবধূগুলো প্রত্যেকটা হিরোইনের মতো চেহারা, এত সুন্দর চেহারা, আমি কেন? আব্দুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী, তার বউটাও তো সেরকম হতে হবে। উনি চিন্তা করতেছে কই বিয়ে দিমু, কার মেয়ে বিয়ে দিমু, সেরকম না হলে তো হবে না। কিন্তু মনে মনে ভাবতেছে আমি একটা মেয়ে খুঁজবো, কোথায় যাব? উনি আকাঙ্ক্ষা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সব পারে কি পারেন না? পারে। এই মাইকের আওয়াজ বাড়াও, আওয়াজ চিকন করো। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে ছেলের জন্য পুত্রবধূ আমি সুন্দর করে বেছে আনতে পারবো। উনি চিন্তা ভাবনা করে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সিরিয়ায়। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, সিরিয়ায় যাবে বাম দিকে। যারা মক্কা মদিনায় ছিলেন তারা জানেন, মক্কার থেকে বের হওয়ার পরে দুইটা রাস্তা, একটা কাছে মদিনার দিকে, একটা কাছে সিরিয়ার দিকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কি কুদরত, উনি 22 কিলোমিটার যাইবার পরে রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলে সিরিয়ার দিকে না যাইয়া মদিনার দিকে রওনা দিছে। বাজারে হাঁটতাছে হাঁটতাছে 3 দিন গত হয়ে যায়, রাস্তা তো হারায় গেছে। রাস্তা তো আর তালাশ করে পায় না। 3 দিন গত হওয়ার পরে যাইতে যাইতে মনে মনে ভাবে জনমানবহীন এলাকা, এটা তো আমাদের বাংলাদেশের মতো নয়। সনন বিলে দেখবেন মাঝে মাঝে 2-1টা বাড়ি পাওয়া যায়, কলাকন্যাকে 10-12 কিলোর মধ্যে মনে হয় 2-1টা বাড়ি। ওই বাড়িতে যাইয়া যদি ঠিকানা জিজ্ঞেস করতে আমি পাবনা চাটমোহর কোন দিক যাব, ওই একদিন শেষ হয়ে যাবে। কেন ওই বাড়িতে জিজ্ঞেস করে আইতে আইতে কথা বল না। আর ওই জামানায় তো বাড়ি ঘর নাই রে বাবা। এখনো পর্যন্ত 100-100 কিলোমিটারের ভিতরে মদিনা, মক্কার থেকে যখন আপনি মদিনায় রওনা দিবেন 450-500 কিলোমিটার রাস্তা, এর মাঝখানে কোনো বাড়ি ঘর নেই। এই ডিজিটাল যুগে শুধু পাহাড় আর পাহাড়। যারা মক্কায় গেছেন তারা দেখছেন শুধু পাহাড় আর পাহাড়। আর ওই জামানায় কি পরিমাণ ছিল না তাই বুঝিয়ে এলাম। আব্দুল মুত্তালিব দেখে কোথাও কোনো বাড়ি ঘর নাই। যাইতে যাইতে একটা বাড়িতে যেয়ে উঠছে। দারোয়ানকে জিজ্ঞাসা করা হয়েছে এই বাড়ির মালিকের নাম কি, বলে আব্দুল ওহাব জুহরি। সুবহানাল্লাহ। বাইতে যেয়ে কইয়েন আরো জোরে কর সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে এই বাড়িটা কার, বলে আব্দুল ওহাব জুহরির। তুমি এই বাড়িতে কি করো? আমি এই বাড়ির দারোয়ান, চাকর। মাশাআল্লাহ, ভালো কথা। তোমার বাড়ির মালিক মনে হয় এই দেশের কোন এক ভদ্রলোক, বড়লোক হবে। বলে আমার বাড়ির মালিক শুধু বড়লোকই নয়, খালি বড়লোক হইলে হবে না ভাই, অনেক শিল্পপতি আছে, কুত্তার চাইতেও খারাপ। এই কথা আসতে কইেন, এরকম আছে না নাই? আরে কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো যদি 2টা এক বাড়িতে থাকে, কুত্তার কুত্তি মিলে জিলে থাকে, কিন্তু 2 বড়লোক পাশাপাশি থাকতে পারে না। এরম আছে না? আপনাকে গ্রামগঞ্জে নাই কিন্তু টাউনে আছে, গ্রামেও আছে। মারহাবা মারহাবা, তাতে ঠিক আছে। আমি তো ভাবছিলাম খালি আমার টাউনই আছে। আমার দিকে তাকান তো। জিজ্ঞেস করেছে তোমার এই বাড়ির বড়লোক মনে হয় অনেক বড়লোক। বড়লোক মানে কি অনেক লম্বা? জিজ্ঞেস করেছে উনি কি আমার একটু রাত্রে থাকতে দিবে? বাজারে যখন জিজ্ঞেস করেছে আমাকে একটু থাকতে দিবে, দারোয়ান বলতেছে আমার বাড়ির মালিক এত সুন্দর ভালো মানুষ, আপনি তো জানেন না গো প্রতি, উনি 2টা ঘরই বরাদ্দ রেখেছে মেহমানের জন্য। উনার মতো মেহমানদারি করনেওয়ালা মানুষ এই আশ্রমের মধ্যে দ্বিতীয় আর একজন হবে না। কেন গো ভাইজান, যার ঘরে জন্ম নিয়েছে মা আমেনা, যার বাবার মতো মেহমানদারির তুলনা পুরা মদিনা শহরে আর হয় না। এ পাবনা চাটমোহরের বাইরা ভালো করে বুঝিয়ে লয়েন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এখানে আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু ভালো করে মনে রাখবেন আমার নবীর জীবনী যদি কারো অন্তরে একবার লাগিয়া যায় গো বাজান, মৃত্যুর সময় তার কালেমা ধার করণ লাগবে না, জবান দিয়ে কালেমাটা বের হয়ে জান্নাতে ঠিকানা হয়ে যাবে। তোমার বাড়ির মালিককে ডেকে দেয়া যাবে, আমার বাড়ির মালিককে ডাকা যাবে না। উনি এখন মাগরিবের টাইম নামাজ পড়তেছে, তাহলে বোঝা গেল হুজুরের নানা যান ঈসা নবীর ধর্মের পরে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। হাদিসে আসছে নামাজ শেষে ডাকা হলো, আপনার বাড়ির সামনে বাক্কা শহর থেকে একজন মেহমান আসছে, সাথে তার 6টা পোলা আছে। কয়টা পোলা? নামগুলো কই রেকর্ড করেন? রেকর্ড তো এমনি হচ্ছে, হাজার, হারেস, মুকাইদ, হারেস, হাজ্জাল, জুবুল, জুবায়ের, 6 জন, আবু তালেব। এই 6টা পোলাকে নিয়ে উনি আসেন। উনাকে দেখতে এত সুন্দর, পৃথিবীতে মনে হয় মক্কা মদিনার ভিতরে এত সুন্দর মানুষ আমি দেখিনি। আব্দুল হাব জোহরি দৌড়ে আসছে, এত সুন্দর মানুষ তো একমাত্র একজনই আছে, সে হলো মক্কা কাবা ঘরের মুতাল্লি। এ বেটা দেখতো কাবা ঘরের মুতাল্লি আসছে কিনা। আব্দুল হাব জোহরি দৌড়ে এসে দেখে ঠিকই কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আপনাকে 2টা পাও ধরে বলছি, আমার নবীর দাদাকে খাজা আব্দুল মুত্তালিব কেন বলা হতো জানেন? আব্দুল মুত্তালিব যদি চাইতেন নিজের গায়ের চামড়া কেটে দিয়ে হাজিদের পায়ের নিচে বিছাই দিতেন। প্রতি হজের টাইমে উনি 50টা 100টা উট কোরবানি দিয়া হাজিদেরকে খাওয়াতেন। উনি নিজের হাতে জমজমের পানি এরকম কলস ভরে ভরে খাওয়ায়। এখনো পর্যন্ত রসুলের বংশের মানুষ দেখবেন যারা হজ করছেন, এখনো কাবা ঘরের পাশে গিলাস, এক হাতে গিলাস থাকে আর এক হাতে জমজমের জগ থাকে। জিজ্ঞেস করে হাজ মুয়া ইয়া মুয়া ইয়া হাজ মুয়া, পানি পান করবেন? আপনার জন্য আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। কুরাইশ বংশের কতবার আল্লাহ তো 14-15 বার হজে নিছে। আমিও খুঁজতে থাকি কুরাইশ বংশের লোকটা কখন ঢুকে। কুরাইশ বংশের লোকের ব্যবহার এখনো যদি আপনি দেখেন পাগল হয়ে যাবেন। আল্লাহ যে কোরআনে বলছে ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আরে পৃথিবীতে একটা দামি বংশ, সেটার নাম হলো কুরাইশ বংশ। এখনো পর্যন্ত কুরাইশ বংশের মানুষ হাজীদের পিছনে জীবন দেয়, আর আমাকে দেশের মানুষ পয়সা হইলে ওইটারে দূর দূর করে তাড়িয়ে দেয়। কথা কম না কেন? আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, আজকে বলবো, বলে দিয়ে যাই। আমি দেখছি মাগরিবের পরে একজন শিল্পপতি বনায় এখানে বক্তব্য দিচ্ছে, উনি এলাকার ছেলে, ওনার নাম কি? এনামুল হক। খুব সুন্দর কথা বলেছেন, উন্নয়নমূলক কথা বলেছেন, ওনার এবিলিটি যতটুকু আছে ততটুকুর ভিতরে কথা বলেছেন। আমি খুব খুশি হয়েছি। এমনও লোক বাংলাদেশে আছে, উত্তরবঙ্গ বাড়ি, আপনার বাস্তব দেখা আমার, আমি আমার ওয়াজে দেখবেন এই ঘটনাটা আমি জীবনে বহুতবার টেস্টফুল হিসাবে বলি, আমি খুব মজা করে বলি। বনানীতে ডিস্ট্রিক্ট জজ বনানীতে বাড়ি করছে, তখন সে রানিং জজ ছিল, একসাথে কুড়িগ্রাম বাড়ি, সেই রংপুর কুড়িগ্রাম চিনেন না? ওইখানের থেকে দুই বন্ধু একসাথে একই স্কুলে পড়াশোনা করেছে। ধরেন আপনার এলাকার নাম চীনাবাদপুর, তাই না? চীনাবাদপুর ইউনিয়নের এক হাই স্কুলে, প্রাইমারি স্কুলে দুই বন্ধু একসাথে পড়েছে, একই কলম দিয়া একসাথে পরীক্ষা দিয়েছে, মেট্রিক পাস করছে দুজনে একসাথে। ওই চীনাবাদপুর, অর্থাৎ ধরেন আপনাদের পাশে যে কলেজ আছে, কি কোন জায়গা জানি, আমি আসছিলাম মনে হয় এলাকায়, দরবপুর না, দরবপুর হাইন্ডেল। এখানে ধরেন কলেজে পড়ছে দুই বন্ধু, কিন্তু বড়লোকের এক বন্ধু, বড়লোকের ছেলে, কপালের দোষে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ওখান থেকে বিসিএস ক্যাডার লেখাপড়া করে এক চান্সে তার হয়ে যাওয়ার কথা ছিল অন্য ডিপার্টমেন্টে, আর একটু অ্যানালাইজ করে সে এক চান্সে হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ। চাকরি হওয়ার কথা ছিল এক ডিপার্টমেন্টে, সে মেধার কারণে হয়ে গেছে আর এক ডিপার্টমেন্টে। সবকিছু করনেওয়ালা কে? ডিস্ট্রিক্ট জজ। বিশাল বড় ক্ষমতা তার, একটা ডিস্ট্রিক্ট একটা জজ। এত দামি মানুষ, বহুত কিছু করার পরে বনানীতে একটা বাড়ি করেছে সুন্দর, আর কপাল খারাপ হয়ে গেছে আর এক বন্ধু যে একসাথে স্কুল কলেজে পড়ছে, আকরাম আলী নাম, আপনারা দেখেছেন সারা পৃথিবীতে এই ঘটনা বিরল। আমি মাঝে মাঝে মজা করে বলে থাকি, কপাল কখনকার নষ্ট হয়ে যায়, কখন খুলে দেয় কে? আল্লাহ। বনানীর ২ নম্বর রোড দিয়ে রিক্সা চালাইতেছে, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। বনানীর রোড গুলা যারা চলছেন তারা জানেন কত ভিআইপি। বাড়ির সামনে বাজার, রিক্সাটা ব্রেক করে বাড়ির সামিয়ানায় বৃষ্টির থেকে বাঁচার জন্য যাত্রী নামাই দিয়ে একটু ছেঁড়া গামছা দিয়ে শরীরটা বৃষ্টির পানি মুছতেছে। ইন দি মিন টাইমে উপরের থেকে সিসি ক্যামেরা দিয়ে ডিস্ট্রিক্ট জজ বন্ধু দেখেছে, দারোয়ানকে ডাক দিয়ে বলে গেট আউট, বের কর। দারোয়ান টেলিফোন করে বলে গেটের সামনে কে, বের কর। দারোয়ান কয় ভাই বাগো। আরে ভাই বৃষ্টি নামতেছে, এটা পরে যায়। যখন জারি দিছে, আগের যুগের মানুষ তো, ও ভালো ইংলিশ জানে, ও ইংলিশে জারছে। যখন দারোয়ানের সাথে রিক্সা চালকের কথা কাটাকাটি হচ্ছে, কথাপকথন, ইন্দিমিনটা এটা উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ বন্ধু নিচে নেমে আসছে। এই বায়ু, এই কি ব্যাপার, কি এনকে, হ্যাঁ তুই কে? ও চিনে ফেলছে, দোস্ত আমার চিনুস নাই, আমি আকরাম আলী। আরে তুই আমার সেই বন্ধু না, একসাথে একসাথে স্কুল কলেজে পড়ছিলাম, মনে নাই তোর? গেট আউট। যখন ও গেট আউট কইছে, ও আরো 2 লাইন যাচ্ছে রিক্সা চালক। তুই ভাবিস না যে আমি রিক্সা চালাই বিদে আমি ইলম কালাম ভুলে গেছি, না তোর সাথে ভালো ছাত্র আমি ছিলাম, গরিবের পোলা বিদে কপালটা ঘুরে গেছে গা। তাহলে মনে রাখিস, তুই আমারে না চিনলি কি হয়, আমি তোর চিনি, তুই টাকার কাছে অন্ধ হয়ে গেছ। গেলাম তোর বাড়ির সামনে দিকে, বৃষ্টির ভিতরে রিক্সার প্যাডেলটা দেয়, বৃষ্টির পানি চুল বেয়ে বেয়ে চোখে পড়ে, আর চোখের পানিও নাকের আগা বেয়ে বেয়ে পড়ে। আসমানের দিক তাকায় বলে, মালিক এটাই আমার কপাল, ওর সাথে খারাপ ছাত্র ছিলাম না, ভালো ছাত্র ছিলাম, আজকে আমি রিক্সা চালাই, এর ডিস্ট্রিক্ট জজ। আল্লাহ তুমি তো সব পারো, তুমি সব পারো। বাজান রে মনের দুঃখ মনে লয়া রিক্সার প্যাডেল মারে আর চলে। আমার আল্লাহর কুদরতি ইকুতে লেগে গেছে বাবা, ইকু মানে কলিজায় হাড়ের মধ্যে লেগে গেছে, আমার আল্লাহর একটু মাইন্ডে লেগে গেছে। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, মাত্র কয়েক সপ্তাহের মাথায় ওই রোড দিয়ে সে রিক্সা চালায় না। কোন যাত্রী যিনি বলে মিরপুর ওই গোলসান অমুক নাম্বার রোডে যাব, মনের কষ্ট নিয়ে বলে ওই রোডে আমি ডুববো না, ঢুকলে আমার বন্ধুর কথা মনে পড়ে যাবে। মনে এমন কষ্ট পাইছে গো বাজান, আজকে যখন ওই রোডের সামনে দিয়া যায়, ও বাজান কাকুলি সোজা যখন দেখতেছে, একবারে ফজরের টাইমে মাঘ মাসের শীত, কুয়াশার মধ্যে বালুর ট্রাকের সাথে এমন ভাবে একটা গাড়ির সংঘর্ষ হয়েছে। ছোট্ট একটা মেয়ে, 60 বছরের একটা মেয়ে, 7 বছরের মেয়েটা কপালটা ফাটিয়া পাজারো গাড়ির দরজা ভাঙিয়া পড়ে আছে রোডে। ডরে কেউ ধরে না, জজের মানুষ কি হবে না কি হবে। ইন দি মিন টাইমে ওই বন্ধু রিক্সাটা চালাইতে চালাইতে ওই অ্যাক্সিডেন্টের কাছে হাজির, নজর করে দেখে আর কেউ নয় গো, যেই বন্ধু আমারে তার বাড়ির সামিয়ানা থেকে বের করে দিছিল, আমার এই বন্ধু কই মাছের মতো লাফাইতেছে। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে এক হাত দিয়ে প্যাডেল মানে, আর এক হাত দিয়ে বাজানরে মেয়েটা বুকের মধ্যে নিয়ে ওই সেরা গামছা দিয়ে মেয়েটার মাথা বান্ধিয়া বন্ধুরে রিক্সার উপর উঠাইয়া নিয়ে গেল হসপিটালে। গো বাবা, একদিন পরে যখন মেয়েটার হুশ ফিরে আসছো, ডিস্ট্রিক্ট বন্ধু জিজ্ঞেস করি, আমার আর আমার মেয়ের এই হসপিটালে কে এনেছে? ডাক্তাররা বলে, স্যার ওই লোকটা এখনো যায় নাই, আমরা জানতে পেরেছি ওই লোকটা একজন রিক্সা চালক, আপনি কুয়াশার মধ্যে পড়েছিলেন, কেউ আপনার মেয়েকে তুলে আনে নাই, ওই লোকটা রিক্সায় করে আপনারে বসাইয়া আরে আপনার মেয়েটারে এক হাত দিয়ে বুকের মধ্যে লইয়া হসপিটালে আসছে। ডিস্ট্রিক্ট বন্ধু জিজ্ঞাসা করে, ওই রিক্সা চালকটা এখনো আছে কিনা? স্যার এখনো পর্যন্ত লোকটা হসপিটালের বারান্দা জানে নাই, বারবার খবর লয়ে বলতাছে তার আত্মীয় স্বজন আসছে কিনা, আত্মীয় স্বজন আসছে। এখন লোকটা বারান্দায় বসে আছে, রিসেপশনে বসে আছে। ও দোস্ত, তোমরা জানো বাস্তব ঘটনা। জিজ্ঞাসা করেছে ওই লোকটারে, আমি একটু চেহারাটা দেখতে চাই যে আমার কলেজার টুকরা মেয়েটাকে এইভাবে নিজে চেক করে নিজে সেভ করে নিজের জীবনকে বাজি রেখে নিয়ে আসছে আর কেউ নাই গো দোস্ত। এই যে সেই আকরাম আলী যার অপমান করে তারাই দিয়েছিল, ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن ومن পাবনা চাটমোহরের ভাইরা জীবনে বড় লোক হইবার পরে গরুব বন্ধুরে ভুলে যাইও না। যে আল্লাহ পাঁচতলার নিচতলা থেকে পাঁচতলায় উঠাইতে পারে, ওই আল্লাহ কিন্তু পাঁচতলার থেকে আবার গাছতলায় নামাইতে পারে, পারে না? পারে, মনে রাখেন পারে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, উনি সব পারে, পারে না? সামনে গেছে, জিজ্ঞেস করছে, বোস এ দোষ আমার সব বোঝা শেষ, দোষ তুই এর বিনিময়ে কি চাস তাই বলে। যুবক এখন দুই ফোঁটা চোখের পানি ফেলবি ভাই, আমি জানি না কার কপাল ভালো হয়ে যাবে। তুই মনে মনে ভাবস আমি কামলা দেই, আমি মাছ মেরে জেলে কাজ করি, আমি হাল চাষ করি, আমি ধান লাগাই, পাট লাগাই, তাই বিক্রি করে সংসার। না ভাই, রাতারাতির ভিতরে এক মাসের ভিতরে আল্লাহ তোমার কোটিপতি বানাইতে পারে, পারে কি পারে না? ওই সেই আল্লাহ। জিজ্ঞেস করলো, দোষ আমার বোঝা শেষ, আল্লাহ আমার বুঝাই দিছে তোরে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, হয়তো আজকে আমার এই দশা হয়েছে একমাত্র তোর কাছে আমাকে অপমান করার জন্য। দোস্ত অপমান না, তুই বিপদে বছর আমি নিয়ে আসছি, দোস্তের বিনিময় তুই আমার কাছে কি চাস? এখন কানবা দোস্ত। দোস্ত এটা কথা কই কি, আমি তোর মেয়ের রক্তটা আমার গামছায় এখনো রেখে দিচ্ছি, আর আমি হাতে একটা বেলেটও রাখছি। ফেস করে টান দিয়ে কয়, দোস্ত তুই দেখতো তোর মেয়ের রক্তের রং আর আমার রক্তের রং কোনো ডিফারেন্স আছে কিনা, ডিস্টেন্স আছে কিনা। দোস্ত আমার আর লজ্জা দিস না, দোস্ত লজ্জা না। যদি তোর মেয়ের ঋণ আমার কাছ থেকে শোধ করতে চাস, আমার এই গায়ের থেকে এক ব্যাগ রক্ত তোর মেয়েকে আমি দিয়েছি। সবকিছু কর্ণাল আমার আল্লাহ, তা না হলে তোর মেয়ের রক্তের গ্রুপ আর আমার গ্রুপে এক হবে কেন? তোর গায়ের রক্তের তোর মেয়ের সাথে মিল নাই, আমার সাথে আছে। ডাক্তার রিসার্চ করে দেখছে তোর মেয়ের রক্ত আমার গায়ের সাথে মিল। রব্বে কারিম বুঝাই দিছে, দোষ যদি আমার রক্তের ঋণ তোর শোধ করতে হয় ওয়াদা দে, তোর বাড়ির নিচে যদি কোনোদিন কোনো গরিব রিক্সা চালক যায় তোর অপমান করে তারাই দিস না। আর তোর এজলাসে যদি কোনোদিন কোনো গরিব কোনো কেস দায়ের করার জন্য যায় उल्टा पाल्टा घुष खाइया कोनोदिन केसेर राय बड़ लोकेर पक्षे दिच्छा वादा दे आमार साथे तुई डिस्ट्रिक्ट जज तोर कलमेर खोसाय अनेक किछु যতদিন তুই বাঁচবি গরিবের পক্ষে থাকবি ওয়াদা দে। ডিস্ট্রিক্ট জজ বন্ধু বলে, আর বন্ধু রে আমি তোর সাথে হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমার জীবনে কোনোদিন আর কোনোদিন গরিবের বিপক্ষে যাব না। अरे तुम दोस्त बोलो तुम चिनो तो बाक्का शहर मैन। अरे भाई तुम भूले गेला तुम्हार दादार नाम आब्दुल आब्दु मानाफ আর আমার দাদার নাম হলো কোসাই। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর দাদার বংশ আর নানার বংশ একই কুরাইশ বংশ, যেরকম একই মোল্লা বংশের সন্তান। একজন বাড়ি করছে যাইয়া ধরেন আমার কেরানীগঞ্জ, আর সে রয়েছে আরেক ভাই রয়েছেন পাবনা। এখান থেকে 12 পুরুষ এক হইয়া হতে পারে না? হুজুরের 12 পুরুষের এক পুরুষ হলো মদিনায়। বলে আমি তোমাকে চিনি, তুমি আমার বন্ধু আব্দুল আব্দুল মুত্তালিব আর আমি আব্দুল ওয়াহাব জুহরি। দোস্ত চিন্তার কোনো কারণ নাই, গরর ঢোকো ঘরের মধ্যে। দোস্ত আল্লাহর কি খেলা বুঝতে পারলাম না। আমি জীবনে কল্পনাও করি নাই আমি মদিনায় আসব। আমার মন বলতেছে আমাকে দুই বন্ধুর বন্ধুত্ব টিকাই রাখার জন্য আল্লাহ এই কাজ করেছে। দোস্ত ভাগে একটা কথা বলে ফেলি, কি তোর ছেলে মেয়ে কয়টা? বলে আমার 16টা ছেলে মেয়ে। ষোলোটা ছেলে মেয়ে। দোস্ত আমার কথা জিজ্ঞেস করলে আমার 16টা ছেলে মেয়ে, তোর কয়টা? কয় দোস্ত আমি বিয়ে করছি দেরি করে, আমার বয়স যখন 39 বছর তখন বিয়ে করছি। তারপরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না 50 পার হইয়া 60-এর কাছাকাছি যখন আমার বয়স, তখন আল্লাহ আমার একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে না, সেটা মেয়ে। আপনার মানুষ মনে হয় আমার নবীর মার কথা শুনে বেজার হয়েছেন না, মায়ের কথা শুনছেন এলে বেজার হয়েছেন। সব মেয়ে, মেয়েটা এমন মেয়ে যেই মেয়েরে দেখলে ক্ষুধা লাগে না। আল্লাহ সুবহানাল্লাহ। যারা আসতে কয় হ্যাঁ বাড়ি তুমি চিনো, করোনাতে এখনো পৃথিবীতে আছে আছে চান্দু ভাই, তুমি সুবহানাল্লাহ জোরে না কইলে আইতেও পারে। আমার নবীর মার কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে করবেন কেমন? বলে দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে যেই মেয়েরে দেখলে ক্ষুধা লাগে না। আমার মেয়ের জীবনে যে একবার দেখছে সে কোনোদিন আমার মেয়ের নাম ভুলবে না। দোস্ত আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, আমি নামও রাখছি, পৃথিবীতে এই নামে কোনো মেয়ে নাই, নাম তার আমেনা। নাম কি? জোরে বলেন, আরো জোরে। নাম কি? জোরসে বলো। ঘুমাইছিনি? আমি কই ঘুমাইছিনি তো আমেনা। যাক যা হইছে হইছে, ইনশাআল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মা, নাম তার আমেনা। আমেনা ছোট্ট করে সুন্দর নাম, তাই না? আর আপনার মেয়ের নাম কি? হেলেনা। দলেনা এদিক সেদিক যায় না, তোমার মায়ের দিক কুত্তাও মুতে না। কথা কও না কেন? হেলেনা দলেনা আয়না সায়না রিঙ্কি পিঙ্কি ইঙ্কি সিঙ্কি শয়তান মার্কা নাম, নাউজুবিল্লাহ বলেন। আমেলা কি নামটা খারাপ? আয়েশা নাম খারাপ? ফাতেমা নাম খারাপ? নাম রাখে কি বিউটি ইউটি কিউটি সিউটি, নাম রাখছে নদী, পোলার নাম আকাশ। কবে জানি আকাশ নদীর মধ্যে নাইমে মান্নানগর যাইয়া শ্যামলী গাড়িতে উঠছে। কথা কন না কেন? লজ্জা লাগে না? কয় না। নাম রাখবেন সুন্দর, কাম হবে সুন্দর। মারহাবা কর। নাম সুন্দর লাগবেন তো? কিয়ামতের মাঠে অধিকাংশ মা বাবা জাহান্নামে যাবে সন্তানের নামের কারণে। কারণ সন্তান এখানে দোষ না, সে জন্মের পরে তার নাম রাখছে মা বাবা, নাম রাখছে বিউটি, নাম রাখছে হেলে না দোলে না এদিক সেদিক যারা আয় না চায় না চায় নাই ঠিকই আছে করুণা লয়ে আছে তোমার মাইয়া নাউজুবিল্লাহ বলেন। নাম রাখবেন সুন্দর নাম, মিম দিয়া মারিয়াম, মারিয়া কত সুন্দর নাম, মানসুরা মাহবুবা কত সুন্দর নাম। পাগল নেই আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। আর ওয়াজ করব মাত্র 10 মিনিট, কথা কইবার বেশি বেশি আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হইতাছে আর মাত্র 10 মিনিট কষ্ট দিন। তাহলে আওয়াজ দিয়ে নাম কি সবাই যে কয় না, সুন্দর নাম, যার মতো সুন্দর নাম হয় না। আরে আমার মা, আপনার মা, সবাই মা, যার মতো যার তুলনা হয় না। আহ, এটা আমার নবী বলতেন, আমার মায়ের সাথে কারো তুলনা হয় না। এই যে আপনারা বলছেন আমেনা, এটা আমার নবী খুশি, অনেক খুশি, কারণ আজকে আমার নবী আসার টাইম। এখন আমার নবী বাংলাদেশের টাইমে আসে নাই, সবে সাদেকে সবাই আসবে। যদি ১২ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া আসেন, তাহলে কারণ আমার নবীর জন্মের তারিখ হলো ৩টা, কারণ ওই জমানায় কারো জন্মের তারিখ কেউ লেখা রাখতো না, মৃত্যু তারিখ 100% ১২ই রবিউল আউয়াল। মনে রাখবেন হুজুরের জন্মের তারিখ 8, 9, 11, 12 চারটা তারিখ। আলহামদুলিল্লাহ বলেন, কারণ ওই সময় বছরে 8-10 দিন করে ডিস্টেন্স হয়, এই জন্য ওই জমানায় কারো জন্মের তারিখ কেউ লিখে রাখতো না। এই জন্য রাবির ভিতরে ইখতিলাফ বিদায় বলে দিলাম, ১২ই রবিউল আউয়াল যদি নবী দিনে এসে থাকে, আজকে সবে সাদেক আমার নবী আসবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা নাম তার আমেনা। আহা, আমার নবীর মা দুনিয়া আসছেন, এমন একটা মা যেই মা অন্ধকারে বসলে আলো হয়ে যায়। আব্দুল মুত্তালিব কয়, দোস্ত মায়ের যখন এত প্রশংসা করলি না দেইকা জামু না, নাম তার আমেনারে দেখাবি না দেখাইলে জামু না। আব্দুল ওয়াহাব জুহরি কয়, দোস্ত এটা আমি কোনোদিন পারমু না, নাম তার দেখানো যাবে না। হাসবেন না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন, যদি কিছু না বলি তাহলে কবেন বেটাকে অন্যতা কই লোকে। হে মুসলমানের পোলা, এদিকে তাকান। আব্দুল মুত্তালিব বলে আমিও জামু না আমেনারে দেখা ছাড়া। কয় দোস্ত একটা কথা বলি, রাগ করিস না, আমি আব্দুল মুত্তালিব জীবনে যেটা জিদ করছি ওটা না দেখে যাই নাই। আমি জীবনে কারো কাছে হার মানি নাই, আমার জীবনে হার বলতে কোনো শব্দ নাই। আমি আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত কাবা ঘরের মুতাল্লি, আর আমার 10টা পোলা, একটা পোলারে কোরবানির বিনিময়ে আমি জমজমের কুয়া তালাশ করে পেয়েছি। যদিও তারে কোরবানি দেওয়া লাগে না, আমি 200 উট কোরবানি দিয়েছি আল্লাহর রাস্তায়, একমাত্র একটা পোলার কোরবানি দিতে যাইয়া আমি জমজমের কুয়া পাইছি। আমি হাল ছাড়ি নাই, আমি তোর মেয়ে দেখাই যাবো। দোস্ত আমার মেয়ে তোর সামনে আসবে না, তুমি যাই দোস্ত খামোশ, তুমি যে আমার নামটা বলো যে আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরে মুতাল্লি। তোমার মেয়েকে যে জিজ্ঞেস করবা যে আমার বন্ধু আব্দুল মুত্তালিব তোমার দেখতে চায়, তুমি দেখা দিবা কি না? আমাকে দেশে তো মাই একটা দেখতে গেলে সাইড দিয়ে থাকে হারাই আছে, যদি আমার চয়েস করে এলায় কথা কর না, মাইয়া দেখতে চাইছে চায় না রে, রিঙ্কি পিঙ্কি সিঙ্কি ইউটি বিউটি কিউটি পিছনে যে খারাই থাকে আমার বোন ওলাই, ওইটারে দেখে কয় এটা ঠোঁট মোটারে চলবো না আব্বা, ওই যে খারাই রয়েছে কোনটা দেখেন তোকে বাড়ি, তুই এত লাভ আসকা ঠিক ঠিক তোকে বাড়িতে রয়েছে নি বেড়া, ওই কয় হওয়া হয়েছে। এদিকে তাকান, আমার মেয়ে তোর সামনে আসবে না রে দোস্ত, আরে আমার নামটা যে বলবি যদি পছন্দ হয় তাহলে এমনি আসবে। বাজানরে আব্দুল মুত্তালিব বসে আছে, মেয়ের প্রশংসা শুনে তার অন্তরের ভিতরে এতই ভালো লেগেছে গো বাবা। সবে মাত্র আব্দুল ওয়াহাব জোহরে যাইয়া মাকে জিজ্ঞেস করছে, মা আমেনা, আমাদের বাড়ি একজন মেহমান আসছে, তুমি জানো কিনা? মা আমেনা বলে, আব্বা আমি সব জানি গো বাবা, আব্দুল মুত্তালিব ওনার 10টা ছেলে 6টা মাইয়া। উনি আমারে দেখতে চাইছে আব্বা পৃথিবীর কোন পুরুষের সামনে আমি না গেলেও তার সামনে যাইতে রাজি আছি। আব্দুল হাবজুরি চোখের পানি ছেড়ে দিছে। মা তুই তার লোকেশন কেমনে জানলি? আব্বা এই কয়েকদিন ধরে আমি স্বপ্নে দেখতেছি কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিব আমাদের বাড়িতে আসছে। ওনারে দেখার আমার খুব শখ, আমার একটু দেখতে হবে আব্বা। ঠিক আছে মা যাও, তাকান এদিকে। এক গ্লাস জমজমের পানি, প্লেটের মধ্যে কিছু খুরমা খেজুর নিয়ে আমেনা যাচ্ছে শ্বশুরকে দেখার জন্য। তখন তো শরীয়ত নাই রে ভাই, তখন তো নবী আসে নাই, তাই শরীয়ত আসে করতে গিয়ে। পর্দার আয়াত আবার করতে গিয়ে আসে, তখন তো শরীয়তই নাই। হ্যাঁ যুবক ভাইরা, আমার মা বোনেরা, শরীয়ত না থাকার পর মা আমেনা ওন্নাটাকে সুন্দর করে পেঁচাইয়া শুধু মুখটা খোলা রাখিয়া হাতের এতটুকু বাবা আমেনা কিন্তু সেই ছোটকাল থেকে হাতের এই পর্যন্ত হাতা দিয়ে জামা পরতেন। আমার নবী বলেন 6 বছর বয়সে আমি আমার মাকে দেখি নাই, আমার মায়ের হাতের কবজি ছাড়া আমি কিছুই দেখি নাই। মা যেরম সন্তান সেমন গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা। ইউটিউবে তোমরা আমার মায়ের ওয়াজ শুনে অনেকে কাঁদছো গো বাবা। আমি আমার মাকে দেখেছি, আমার মা কিন্তু আলেমের মেয়ে ছিল গো বাবা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা দুঃখিনী। আমি আমার মাকে দেখতাম, যদি আমাকে লইয়া কোনোদিন ডাক্তারের কাছে যাইতো, এত গরম তারপর মা হাত মোজা পা মোজা লাগাইতো। সেই 12 বছর বয়সে মা ডাক্তার বন্ধ হয়ে গেছে গো মা। কত বছর যে মা বলে ডাকি না জানে একমাত্র আল্লাহ। বাজানডা আমার মায়ের কথাটা পরে শুনো, আগে আমার নবীর মায়ের কথাটা শুনো। এই পর্যন্ত হাতা দেনেওয়ালা মহিলা মুখটা কোন রকম ভাবে খুলিয়া আব্দুল মুত্তালিবের সামনে সবে মাত্র দাঁড়িয়েছে বাবা। আব্দুল মুত্তালিব বসা ছিলেন, দাঁড়ায় গেছে। জোরে 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 জোরে। বসা ছিলেন, মনে হচ্ছে বিজলি চমকাইছে দরজায়। একটা লাভ দিয়ে উঠে গেছে, একটা লাভ দিয়ে উঠে গেছে। আমার খাদেমটা কোথায়? একটা লাভ দিয়ে উঠছে। দোষ এই মেয়েটাকে, এই মেয়েটাকে দোষ, এটাই তো আমার মেয়ে আমেনা। আর একটু প্রেম লাগাই বলেন, আর একটু মোহাব্বতে বলেন। ভাল লাগে না আমার নবীর মায়ের আলোচনা? ভাল লাগে না? এদিকে তাকান, দেখবেন আরো বেশি ভালো লাগবে। আমার চেহারার দিক যদি তাকায় থাকেন, আমার চেহারা জানি আমার চাইতে আপনাকে চেহারা ভালো, যদি আমার দিক তাকায় থাকেন। আমি একজন মুসাফির মানুষ, আলেম মানুষ। যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকায় থাকবে, আল্লাহ তার চোখের জুতি বাড়ায় দেবে। সে আলেম কালো হোক, ধলা হোক, খারাপ হোক, যদি আপনি আলেমের চেহারার দিকে, নবীর চেহারার দিকে মনে করে তাকায় থাকেন, হুবাহু মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। বিশ্বনবী বলছে যে আলেমের দিকে সম্মানের নজর তাকায় সে আমি নবীর দিকে তাকায় দিল। যে ব্যক্তি আলেমকে জীবনে মোসাফা করে 1 টাকা হাত দিয়ে দিল, সে আমি নবীকে মদিনায় জীবিত অবস্থা হাত দিয়ে দিয়ে গেল। এই ওয়াজ করলে কবেন না যে হুজুর এমন এক টাকা খাওয়ানো লেগে ঘুরতেছে। না বেটা, তুমি কয় টাকা দিবা আমারে? এই হুজুরকে কয় টাকা দিবা? আল্লাহ পাক আলেমুল আমার অনেক কিছু দিছে। কথা ঠিক না বেটি? এদিকে তাকান। আমার বিশ্বনবীর মা যখন দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি আছে, আব্দুল মুত্তালিব লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। সালাম দিয়ে বলে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। ওমা তোমার নামটা কি? ছোট্ট সরল কণ্ঠে নরম ভাষায় বললেন আমেনা। মা 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 একটু দাঁড়া, মা একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে, যখন বলছি একটু দাঁড়া, আমেনার পিছনের দিক তাকায় নাই। চলে গেলেন ভিতরে লজ্জায়। আব্দুল মুত্তালিব বললেন, আমার কসম, ওই কসম বিল্লাহ, কাবার কসম, আমার আব্দুল্লাহর জন্য উপযুক্ত একমাত্র একটা মেয়ে, সেটা হলো আমার আমিনা। আমি একে সারা বাক্কা শহরে যাব না। হারিস, জি আব্বা, রেডি হ, আব্দুল্লাহকে মক্কার থেকে মদিনায় নিয়ে আস। বাজান রে, আব্দুল ওহাব জুহরীকে বলা হইল, দোস্ত তোর মেয়েকে বিবাহ দিবি না, মেয়ে যখন বড় হয়েছে বিবাহ তো দিতেই হবে। এ দোস্ত, কার সাথে বিবাহ দিব? এই জামানার প্রথা হলো ছেলেওয়ালারা মেয়ের বাবাকে পণ দিয়া, অর্থাৎ পণ বোঝেন তো, জীবনে যত টাকা মেয়েতে খরচ করছে বাবার কাছ থেকে একটা বেড়া সজে খরচ করছে, টুথপেস্টও খরচ করছে, এই টাকাও মক্কা নগরীতে ছেলের বাবারে দিয়া তারপরে মাইয়া নিতে হয়। আর আমাকে দেশে মেয়ের বাবে ছেলের বাবে দিতে হয়, কথা বল না কেন? সেই আদিম যুগের প্রথা এখনো মক্কায় আছে, আর আমাকে উল্টা। পোলা যদি ইটালির থেকে আসে, পোলার বাবা এত বড় সোতা ধরায় দেয়, 32 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, কথা কন্যা, প্যান্ট শার্ট, লাগে জানি কোরবানির গরু সাজাবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? হালাকে মক্কায় ছেলের বাবা মেয়ের বাবারে দিয়ে নিবে, যেরকম আজ থেকে 40 বছর 50 বছর আগে এই এই বাংলাদেশেও ছিল ওইটা, যেটা আমাকে গোপালগঞ্জের ভাষায় বলে পণ, তাই না? আপনার দেশে কি বলে? মাশাআল্লাহ, জোরকার মারহাবা। দোস্ত, আমি আমার মেয়েদেরকে যেভাবে বিয়ে দিছি এবং আমি তোর মেয়েকে এইভাবে আমি নিয়ে যাব আমার ছেলের জন্য। আব্দুল ওহাব জুহরী বলে, কোন পোলার লেগে নিবি? এই যে 60টা যে আইছে, একটারা তো চেহারা ভালো না, শুধু একজনের ভালো, তার নাম হলো আবু তালেব। ওই আবু তালেবের চেহারাটাই শুধু ভালো, আর সবগুলা তো ট্যাগরা ম্যাগরা, পেট উজা, কোল গুজা, কোনটার লগে নিবি? বলে, দোস্ত আমি যার জন্য বিবাহ করাই নিব তাকে আমি এই বাড়িতে আনি নাই, সে আর কত ভালো হবে, এদের সাথে একটু ভালো হবে না। তোর মেয়ে আমেনার কপালে যেরকম ভাবে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহর দুই বাজু থেকে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহর কানের লতি দিয়ে নূরের জ্যোতি বের হয়, আমার আব্দুল্লাহ হাত ঘুরাইলে বাত্তির প্রয়োজন হয় না, আমার আব্দুল্লাহ বগুলুসা করলে বাত্তির প্রয়োজন হয় না, আমার আব্দুল্লাহ যদি অন্ধকার রাত্রে কোথাও যায় তসবির দানার মতো জ্বলতে থাকে, আমার আব্দুল্লাহ কাবা ঘরের সামনে দাঁড়াইলে শত শত মহিলারা দাঁড়ায় যায়, আমার আব্দুল্লাহর চেহারা দেখে যদি কেউ দোকান খুলে দোকানে বরকত হয়, আমার আব্দুল্লাহকে না দেখে কেউ দোকান খুললে তার দোকানে বরকত কমে যায়। এটা কিচ্ছু, এটা আব্দুল্লাহর ক্রেডিট না, এটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব আমার নবীর ক্রেডিট, মারহাবা বলেন। মারহাবা, এটা আব্দুল্লাহর ক্রেডিট নয়। আব্দুল ওহাব জুহরী বলে, ছেলে তো না দেখে, আর নিকাহ ইয়ানাক্কাদ বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হতে হলে ফতোয়ার কিতাবে আসছে ছেলে মেয়েরে দেখবে, মেয়ে ছেলেরে দেখবে, ঠিক না বেঠিক? আর এখন সেটা উল্টা, প্রথম দেখে ছেলের দুলা ভাই, এই কথা জোরে কর, মগালটা যায় সবাই লাস্টে, প্রথম যায় ছেলের মা বোন। চুল কিরম তোমার, তুমি হাঁটো কেমন দেহি? খবরদার যুবক, এটা সুন্নাতের খেলাপ। এদিকে তাকা, বিয়ে যারা করস নাই শরীয়ত বুঝালো, যেই মহিলা বিয়ে বসেন নাই আপনার মেয়েরে কেমনে বিয়ে দেবেন? মগার সাথে দিবেন না, যেই মগা ওর দুলাভাই আগে পাঠায়, যেই মগায় ওর বাপরে আগে পাঠায়। বিয়ে কি তোর বাপে করবে? মগার মগা এ বিয়ের আগে, পুত্রবধূ হওয়ার আগে বাপেরও দেখা হারাম হারাম হারাম। কারণ বাপের লাগে ওই মহিলাটা বিয়ে করা যায়। কত জায়গায় পোলার লাগে দেখতে যে বাপে লইয়া হে, কথা কর না কে, তাহলে হারাম দেখা হারাম। আর তোমরা কি করো? আমার দুলাভাই যদি চয়েস করে তলে বিয়ে হবে। কে ও হিজলা, তুমি কি হিজলা? বাসর ঘর দুলা বাইরে দিবানি নাউজুবিল্লাহ কা মগার ঘরে মগা হালাকে শরীয়ত হলো ছেলে মেয়ে এক ঘরে বসে দেখবে ওর মনের কথা ওরে বলবে ওর মনের কথা ওরে বলবে। এখন মাশাআল্লাহ দুলাভাই দেখা লাগে না দুইজন ওই স্কুলের বারান্দার পিছনে বইয়া বইয়া কয় আই লাইক ইউ উনি কয় আই লাইক ইউ। এখন আর ওইগুলা নাই, কথা ঠিক না বেঠিক? 5 টাকা দিয়ে গোলাপ ফুল কিনলে বিয়ে হয়ে যায় গা। ঠিক সবই তো তোমরা কর ঠিক, তাহলে আমরা গোপালগঞ্জের কথা কি করব? এদিকে তাকাও মুসলমানের পোলা বিয়ের আগে তার বাবার দেখা হারাম, তার দুলাভাই তার 14 গোষ্ঠী দেখা হারাম, যে সে বিয়ে করবে শুধু তার দেখা একমাত্র হালাল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আন নিকাহু ইয়ানকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ছেলেটাকে নিয়ে আসো কিন্তু শ্বশুরকে দেখে বললা, তখন তো শরীয়ত ছিল না এইজন্য দেখছে। আবার পেঁয়াজ ধরে না যে শ্বশুর আগে দেখলো, ওই জামানায় শরীয়ত ছিল না এইজন্য দেখেছে। আর তার নজর আর তোমার নজর এক না, কথা কও না কেন? হুজুরের দাদার নজর আর তুমি দাদার নজর এক না। তুমি দাদারে পাঠাইলে কবে যাই পুত্র আমার নাতি বউটা তো সেই রকম মজা লয়ে এসে ঘরে থাবুর দিয়ে, কথা কন না কেন? হে মুসলমানের পোলা, একবার তাকায় দেখো এই জমিনে আল্লাহ আছে না নাই? জোরে বলো আছে না নাই? তাকাও এই দিকে মুসলমানের পোলা। আজকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলা দান্দার মধ্যে পড়ে রয়েছে, কথা ঠিক না বেঠিক? এইদিকে তাকো। আব্দুল মুত্তালিব বলে এই আমি যাবো না তোর মেয়ে নিয়া ছাড়া, বলতেছে ছেলে আনতে হবে। তাকানো হুজুরের চারজন চাচার একসাথে পাঠাইছে, আবু তালেব, হারেস, হাজল, মুকাইদ, এই চার ভাই একসাথে পাঠায় বলে আমার আব্দুল্লাহকে এমন ভাবে নিয়ে আসবি, আমার আব্দুল্লাহকে যখন শেরওয়ানি পরায় নিয়ে আসবি পুরা বাক্কা মক্কা সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। বাজানরে যখন বলছে সারা দুনিয়া পাগল হয়ে যাবে, আব্দুল ওহাব জুহরি বলে ঠিক আছে দেখা যাবে। আব্দুল্লাহকে যখন ঘোড়ার উপরে সোয়ার করায় নিয়ে আসতেছে গো মনে হইতেছে পূর্ণিমার চারটা বুঝি ঘোড়ার উপরে বসে আছে। যখন মদিনার প্রাণে রওনা দিয়ে যখন মদিনার ভূখণ্ডে ঢুকে পড়েছে, আব্দুল্লাহকে নিয়ে যখন আব্দুল ওহাব জুহরির বাড়ির বারান্দায় আব্দুল মুত্তালিব বললেন আমার জিনিস কেন এসে গেছে, তুমি যদি দেখতে চাও দেখে নিতে পারো। এখন একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর বাবা যখন আব্দুল ওহাব জুহরির বাড়ির আঙিনায়, আব্দুল ওহাব জুহরি দৌড় মেরে এসে দেখে পূর্ণিমার চাঁদ তার গেটের সামনে। তিক্ত কণ্ঠে বলে ফেলেছে দোস্তরে ও পাবনার ভাইরা, যেমন মা তেমন বাবা। জিজ্ঞেস করেছে দোস্ত এই 7 নাম্বার 8 নাম্বার ছেলেটা কি? এই 8 নাম্বার ছেলেটাই হলো আমার কলিজার টুকরা আব্দুল্লাহ। দোস্ত গত 3-4 দিন আগে তুই আমার কাছে মেয়ে ভিক্ষা চাইছিলি, এখন আমি তোর ছেলেটারে ভিক্ষা চাইতাছি। জিজ্ঞেস করলেন কেন ভিক্ষা চাও? বলে দোস্ত এই জন্য চাইতাছি, এই আব্দুল্লাহর আমি কতবার স্বপ্নে দেখেছি জানে একমাত্র আমি আব্দুল্লাহরে খুঁজতাছি। যেমনে জুলাইকা বাবা আজিজি মেশিনের কাছে বিবাহ বসছে ঠিকই, 12 বছর ঘর করছে, কিন্তু আজিজি মেশিনকে কোনোদিন সে চান্স দেয় নাই। কেন দেয় নাই? সে স্বপ্নে দেখেছিল ইউসুফ, ইউসুফকে স্বপ্নে দেখার পরের থেকে আজিজে মেসেরকে আর কোনোদিন মনের স্থানে আসনে জায়গা দেয় নাই। ঠিক আব্দুল ওহাব জুহরি সন্তানকে পাইছে বাবা, আব্দুল্লাহকে একবার জীবনে দেখে পাগল হয়ে গেছে, এই ছেলেটাকেই খোঁজতাছে। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলে তলে আর দেরি করা যাবে না, বিবাহ পড়ায় দাও। আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেল। 3 দিন পরে ওই জামানার প্রথা ছিল 3 দিন পরে শ্বশুর বাড়ির থেকে মেয়ের শ্বশুর বাড়ি যেতে হবে। তিন দিন পরে যখন বাক্কা শহরে ঢুকলেন গো বাবা, মাত্র 1 মাস 17 দিনের মাথায় আমার বিশ্বনবী মায়ের গর্ভে পরদর্পণ করলেন। আরো জোরে কোন, আরো জোরে। 1 মাস 17 দিনের মাথায় বিশ্বনবী মায়ের গর্ভে, 5 মাস 15 দিন, 5 মাস 17 দিন যখন বিশ্বনবী মায়ের গর্ভের বয়স, হঠাৎ করে আব্দুল্লাহ বলে আমিনাকে ডেকে ডেকে বলে, আমিনা রে, তোমার কাছে আমার একটা দাবি ছিল কি, আমার জীবনে কোনোদিন ব্যবসার উদ্দেশ্যে কোথাও যাই নাই, তবে তোমার কাছে একটা দাবি, আমার জীবনের প্রথম ব্যবসায় যাব, কারণ এখন আমি বিবাহ শাদী করছি, ব্যবসা শেখার দরকার। আমার সব ভাইরা আমাকে নিয়ে ব্যবসায় যাবে সিরিয়ায়, তুমি যদি অনুমতি দিতা আমি ব্যবসায় যাইতাম। আমিনা বলে, সবে মাত্র 6-7 মাস হলো আপনি আমাকে বিবাহ করে এনেছেন, মেলায় এর এখনো হাতের মেহেন্দি যায় নাই। ও কলিজার টুকরা স্বামী, আমার গর্ভে সন্তান, আপনি ব্যবসায় যাবেন, এটা আমি পছন্দ করি না। আব্দুল্লাহ বলে, বিবি রে, চার ব্যবস্থা করেন। আমার মন বলে, আমি না, আমি যদি এখন বিবাহের পরে ব্যবসায় না যাই, আমার ভাবিরা তোমার সাথে রেশারেশি করবে, এখন আমার ইনকামের দরকার। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে, আব্দুল্লাহ ভাইদের সাথে রওনা দিবার আগে আমিনাকে বারবার বলতেছে, আমিনা রে, ও আমিনা, আমি যাইতাছি গো আমিনা, জীবনে আর মনে হয় কোনদিন দেখা হবে না। বাজানরে দিলটা নরম করে দিবেন, রসুলের মিলাদুন নবী চান গো বাবা। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে, তুমি বউর মায়ের কাছে থাকো। আব্দুল্লাহ বলে, না বাবা, নতুন করে ব্যবসা শিখতে হবে। ও আমার বাফারা ভাইরা, মাহারা ভাইরা, আমি জানি আপনাদের কলিজার মধ্যে আঘাত লেগে যাবে গো বাবা। আব্দুল্লাহ যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, আমার আল্লাহ বলতেছে, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার নবীজি, আমার দয়ার নবী, আপনি কি দেখেন নাই গো নবী, আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি হস্তি বাহিনীকে কেমনে ধ্বংস করে দিলাম। ও বাজার, আমার নবীর বাবা ভাইদের সাথে যখন ব্যবসায় রওনা দিবে, সকালবেলা আমিনাকে ডেকে ডেকে বলে, আমি গুনাহগার, কিন্তু এই বাড়িটা বহুতবার জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেই ঘরে জন্ম নিয়েছে, যেই ঘরে আমার আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহ কলিজার টুকরা আমার নবীর বাবা যেই ঘরে বাসর করেছে বাবা, এই ঘরটা এখনো সৌদি গভর্নমেন্ট কিন্তু রেখে দিয়েছে। আল্লাহু আকবার, এখনো রেখে দিয়েছে। ভালো করে বুঝবেন, আব্দুল মুত্তালিব আমার বিশ্বনবীকে গর্বে তো অবস্থা আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তুই ব্যবসা করে সিরিয়ার কয়েকদিনের ভিতরে চলে আসবে। আমার আল্লাহ বলে, আমার আব্দুল্লাহ আর আসবে না, আমার আব্দুল্লাহ আর আসবে না, আমার আব্দুল্লাহর এটাই জীবনের শেষ সফর, শুধু আমার দিকে তাকান। যখন আব্দুল্লাহ চলে গেলেন, আমি আমার নবীর বাবার কবরটা দেখেছি, ওখানে গেলে জীবনের কোনো দিন এই কলিজায় মানায় না গো বাবা। চাটিয়াল জমিন থেকে 120 ফুট উপরে পাহাড়ের উপরে আব্দুল্লাহর কবর। এখনো পর্যন্ত মনে হয় আব্দুল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলতে বাধ্য হয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাকে তোমরা আঁকড়ে ধরো, যদি দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, ওরে আস্থা গিলে ফেলবা। কথা বল না কেন, বাংলার জমিনে সারা পৃথিবীতে যদি কোন নাস্তিক বিশ্বনবীর বিরুদ্ধে কথা কয়, ওরে তাজা গিলে ফেলবা, কুত্তার মতো পিটাই একা একা রাজি আসো। হাত তুলে বলেন না কেন, তাকবীর দিলি ভাই, হুইয়া পইরা দিলি। মাজাটা টান করে একটা মারতো দেখি। বেড়া পাবনার পোলা মার জোরে পাগল হয়ে গেছে। डॉक्टर मुराद साहेब ओ डॉक्टर मुराद साहेब आपके तथ्यमंत्री दायित्व देওয়া হয়েছে। আপনি এখনো ভাবেন নাই বাংলাদেশ আওয়ামী লীগ করুক কিন্তু সে মুসলমান, বাংলাদেশে বিএনপি করুক সে মুসলমান। উত্তরবঙ্গের চাচা ইরশাদ ওই সংবিধানে ইসলাম রেখে দিয়েছেন, আজকে সেটাকে আপনি উত্থাপন করবেন, বিল উত্থাপন করবেন, এটাকে বাতিল চলে আসবি। আল্লাহ বলে আর আসবি না। শুধু দিলের কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। বাজান পৃথিবীতে আমার নবী এখনই বাবা হারায় যাবে। আল্লাহু আকবার বলে। রাত ঠিক এখন বাজে কয়টা? 11টা। ঠিক এই টাইমে আব্দুল্লাহ তার ভাই আবু তালেবকে বলতেছে, ভাই রে একটা কথা বলবো কি, আমার বুকের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। ভাই বুকের মধ্যে বেদনা শুরু হয়েছে, তুই তো আগে বলস নাই। এখন এই গহীন এলাকায় কোথায় পাবো ডাক্তার? এই মদিনায় কোথায় পাবো ডাক্তার? ভাই কোথায় পাবো ডাক্তার? ডাক্তার পাওয়া লাগবে না, খালি দোয়া কর তাই তুই হইব। বাজানরে রাত যখন 12টা বাজিয়া যায় আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেবরে ডেকে ডেকে বলে, ভাই রে আমি একটা আমানত তোমার কাছে দিয়ে গেলাম গো, ভাই আমাকে ওই জামানার সবচেয়ে দামি একটা চেইন আমার বাবা আমাকে দিয়েছিল, আমার শ্বশুর বাড়ির থেকে দেয়া হয়েছিল ওই আংটিটা, আমি শুধু তোমার কাছে আংটিটার চেইনটা দিয়ে গেলাম। আমার ছেলে মুহাম্মদ জন্ম নিবে, কারণ মাঝখান দিয়ে একটা কথা বলে যাই গো বাবা, আমার নবীর বয়স যখন মায়ের গর্ভে 5 মাস তখন আব্দুল্লাহকে স্বপ্নে দেখানো হয়েছে তোমার ছেলে সন্তান হবে, ছেলেটার নাম রাইখা দিবা মুহাম্মদ, তোমার ছেলেটার নাম রাইখা দিবা হাম্মা, তোমার ছেলেটার নাম রাইখা দিবা মাহমুদ, তোমার ছেলেটার নাম রেখে দিবা হাম্মা, তোমার ছেলেটার নাম রাখবা মুহাম্মদ, তোমার ছেলেটার নাম রাইখা দিবা শাফি, কাফি, মুজাম্মিল, মুদাসসির, এগুলো সব আমার নবীর নাম গো বাবা। এ যুবক ভাইরা আব্দুল্লাহ আগের থেকে জানে আমার ছেলে হবে না, আল্লাহ সিলেক্ট করেছে। আবু তালেবের হাতের মধ্যে বাবা সেনার আংটিটা দিয়ে বলে, আমার ছেলেকে যেই মহিলা দুধ পান করাবে আমার এই সেনার আংটিটাই মহিলারে দিয়ে দিও, আমার ছেলেকে একটা ভালো মহিলা, ভদ্র মহিলার দুধ পান করায়ও, কারণ এতিম ছেলেরাই জামানার অবহেলিত, আমার মুহাম্মদ যেন অবহেলিত না হয়, আমার সন্তানটারে তোমরা বাবার আদর দিও। আবু তালেব এই জন্যই কিন্তু আমার নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসতো। আবু তালেবের কাছে সব কথাগুলা বর্ণনা দিয়ে আব্দুল্লাহ রাত 12টার সময় বিদায় লয়ে যায়। আবু তালেব বললেন, আব্দুল্লাহ যদি ঠিকই তুমি এই রাত্রে চলে যাও ভাই, আমি আমার ভাতিজারে আমার সন্তানের চাইতে বেশি আদর দিয়ে লালন পালন করব। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন হাদিসে আসছে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবের কাছে যখন আমার নবীর বুঝায় দেয় 8 বছর 4 মাস 10 দিনের সময় আবু তালেব আমার নবীরে পায়। বাবা কোনোদিন আবু তালেব আমার নবীর না খাওয়াই, এক ডোক পানিও আবু তালেব খায় নাই, আমার নবীর ঘুম না পড়াইয়া কোনোদিন আবু তালেব ঘুমায় নাই, আবু তালেব আমার নবীর না দেখে কোনোদিন বাবা সংসদ মসজিদে বসে নাই। আল্লাহু আকবার। এটা আব্দুল্লাহর ওয়াদা ছিল গো বাবা। যখন নিয়ে যাইতেছে গো বাবা, এদিকে আমার দিকে তাকাও। ইন দি মিন টাইম আবু তালেব যখন বিদায় আবদুল্লাহ যখন বিদায় নিলেন, আবু তালেব বলে আর ব্যবসা দিয়া দরকার নাই, আমার বাইরে এখানে কবরস্থ করে গেলাম, ব্যবসার মাল মদিনায় ফেলে রেখে বাবা যখন মক্কায় আসছে আমি না শুনতে পাই যে আমার স্বামী নাই গো, আমার আব্দুল্লাহ আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মানি স্বামীর আদর্শ হক মাত্র 7 মাস তুমি আমার কপালে রেখে দিলে, তোমার কি একটু মায়া লাগলো না? আমি 14 বছরে একটা মেয়েকে কেমনে স্বামী হারা করলাম, আমি স্বামী ছাড়া কেমনে বেঁচে থাকবো? আমি নয় বেঁচে থাকবো, আমার মোহাম্মদ জন্মের পরে যদি জানে তার বাবা নাই, আমার মোহাম্মদ কারে বাবা বলে ডাকবা? গত 2 সপ্তাহ আগে বাবা 5 বছরের একটা ছেলে আমি জানাজায় গিয়েছিলাম আমার কেরানীগঞ্জ বাবা, 5 বছরের ছেলেটা আমি দেখতাছি বাবার লাশের কাছে দাঁড়াইয়া, মসজিদের পালকিতে বাবার লাশটা ঘুমিয়েছে। 5 বছরের ছেলেটাকে তার দাদা কোলে করিয়া বাবা যখন লাশের কাছে নিয়ে গেছে ও পাবনার বাইরে, শুধু এখন 2 ফোঁটা পানি ফেলাইয়া মাওলারে দেখাইও এই ইউনিফর্মটা কিন্তু তুমিও পরিধান করবা আমিও করব। এইরকম 3খানা কাপড় দিয়ে যখন বাপরে বাবা মসজিদের সামনে রেখে দিছে, 5 বছরের ছেলেটা বাবার ওই পালকির কাছে যায় এই লাশের কাছে দাঁড়ায় চোখ মুছে আর বলে বাবা ও বাবা আমি আর কারে আব্বা বলে ডাকবো? বাবা স্ট্রোক করে মারা গেছে বাবা, ছেলেটা বারবার বলতেছে আব্বু কে আমার স্কুলে লয়া যায় বাবা, কে আমার মজা কিনে দিব বাবা, তুমি আমার সাইরা চইলা গেল। এই জগতে যাদের বাবা নাই গো বাজান ওদের মতো দুঃখ আর কেউ নেই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমিও যখন আমার মায়ের লাশটা এইভাবে কাপড় পরিহিত অবস্থায় দেখছি গো বাজান, আমি আমার মায়ের লাশের কাছে দাঁড়াইয়া কাঁদছি আর বলছি মা মা তোমার ইলিয়াসকে মাদ্রাসায় দিয়ে তুমি আমার সাইডে গেল। আমার পাবনা চাটমোহরের বাইরে এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়া দেখো, আজকে 19 অক্টোবর, আজকে 19 অক্টোবর তোমাদের 2টা পাও ধরে বলে গেলাম গো ভাই ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদের এই পাবনা আজকে 19 অক্টোবর এসছি, আর জীবনে কোনোদিন আসবো কিনা জানি না, তবে তোমাদের 2টা পাও ধরে বলে যাই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই। তুমি তোমার মায়ের জন্য এখন বসে বসে কাঁদবার বলবা আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও মাওলানা, আমার মা নিজে না খায় আমার খাওয়াইছে, আমার মা পেঁয়াজের খেতে ধানের খেতে পাটের খেতে কামলা দিয়ে পরের বাসায় কাম করে আমার বড় করে আজকে আমার মা আমার ছাড়িয়া কবরে ঘুমাই রইছে। বাবা দেখো মাহফিলের আশেপাশে সবাই কাঁদে, তুমিও কাঁদো গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি সারাটা জীবন মা মা বলে কাঁদলো গো বাবা। ওই যে দেখো মাঝখানে আমার বাবাজিরা কাঁদে, কত যুবক জিহাদির সাথে বন্ধুত্ব করবে বিদায় কাঁদে। তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে গো বাজান, তোমার মায়ের কবর আজাব কোনদিন হতে পারে না বাবা। তোমার বাবার কবর আজাব কোনদিন হতে পারে না গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে ওই গোপালগঞ্জের জমিনে পড়ে আছে গো বাবা। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু আমার মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদো গো বাবা। আমি আমার মায়ের জন্য মসজিদ করতেছি বাবা, আমি এতিমখানা করছি। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে বাবা যদি কোনোদিন টাকার মালিক হও গো বাবা, একটা মসজিদ মাদ্রাসা কইরো বাবা। আমি 2.5 কোটি টাকা এখন পর্যন্ত আমার নিজের খরচ হয়ে গেছে মসজিদের পিছনে বাবা। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20টা পয়সাও কারো কাছে চাই নাই গো বাবা। এই পর্যন্ত আমার 2.5 কোটি টাকা মসজিদের পিছনে চলে গেছে। তোমরা ইউটিউবে শুনছো, এই কোরআন হাতে নিয়ে বলছি রে বাবা, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য যদি পারি মসজিদ মাদ্রাসা করতে, তুমি কি পারবা না তোমার মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলতে? তোমার চোখের পানি যদি পড়ে গো বাবা, বাড়িতে যাইবার আগে আমার আল্লাহ তোমার মাকে মাফ করে দিবে বাবা। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, জীবনে কত গুণা করছেন বাবা। গুণা করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জোরে বলো, জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এখন শুধু তোমার চোখে পানি দেখতে চাই, আর কিচ্ছু দেখতে চাই না, আর কিচ্ছু দেখতে চাই না। ওই দেখো মাঝখানে বসে ছোট্ট ছোট্ট ছেলেরা কাঁদে, আমি দেখি তুমি অনেক ছেলেগুলো মাঝখানে বসে কাঁদে। কেন তুমি কাঁদো না? তার মানে কি জানো? তুমি গুনাহ করতে করতে তোমার কলিজা বরফের মতো গলি শক্ত হয়ে গেছে, আর ছোট বাচ্চাগুলা বরফের মতো গলতাছে বাবা। এদের গুনাহ নাই, তোমার গুনাহ বেশি, এই জন্য তোমার চোখে পানি আসে না। এই যে দেখো দাড়িপাকা বাজানরা কাঁদে, আমার ভাইরা কাঁদে। যদি তোমার চোখে পানি আসে, কোরআনে হাত রেখে বলছি, তোমার মতো নিকার আর কেউ নাই রে ভাই, তোমার মতো নিকার আর কেউ নাই। কান্নাকাটি এগুলো অভিনয় না ভাই, এর নায়ক নায়িকার কান্না নাই রে ভাই, যে লোশন দিয়ে কাঁদা যায় গো ভাই। কান্না যদি কারো অন্তর থেকে নবীর ইশক দিয়ে আসে, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না রে ভাই। ও দাড়িপাকা বাবা, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন বাবা? ও বাবা, জাহান্নামে যখন তাবা মারবে, পুরা বডির গোশত গুলা জড়ায় দিবে বাবা, কেমনে সহ্য করবা বাবা? জাহান্নামের কথা চিন্তা করে একবার আমার আল্লাহর একটা ডাক দাও গো বাবা। 2টি হাঁস আসমানের দিকে উঠাও, উঠাও, ডাক দাও জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, 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 ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, কত ডাকে তোমার করতে করতে পাহাড় গড়ে ফেলেছে। আল্লাহ তোমার পাগল গুলি কান্দে গো আল্লাহ, তোমার রহমতের দৃষ্টিতে পাবনার দিকে তাকাও।